আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন মার্কিউরিস বিন আয়োডেটাস। এর আর একটি নাম হল মার্কিউরিস আয়োডেটাস রুবার। এই মেডিসিনটি হোমিও মেডিসিনের মধ্যে একটা নির্দিষ্ট রোগের জন্য তৈরি করা হয়েছে, এটা আমি মনে করি। এই মেডিসিনটি চলুন ইউজ সিমটম এবং বেনিফিট নিয়ে আমরা আলোচনা করি। ডিপথেরিয়ার যদি বা সাইডে হয় তবে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করবেন। এই মেডিসিনটিকে ডিপথেরিয়ার একমাত্র মেডিসিন বলা হয়েছে যদি বা পাশে ডিপথেরিয়া হয়। এই মেডিসিনটি অন্য কোনো রোগে আপনারা ব্যবহার করবেন না। শুধুমাত্র ডিপথেরিয়া বা পাশে হয়েছে এমন ব্যক্তির ব্যবহার করবেন, এবং যখন ডিপথেরিয়া হবে তখন তরল খাদ্যদ্রব্য এদের খেতে কষ্ট, এই অবস্থায় আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটি 3-4 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। যদি বাচ্চাদের ব্যবহার করেন তবে 1 ফোঁটা দিনে 2 বার ব্যবহার করবেন। 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এই মেডিসিনটি বাচ্চাদের কখনোই 200 পর ব্যবহার করবেন না। আশা করছি আপনারা শুধুমাত্র ডিপথেরিয়ার জন্যই এই মেডিসিনটি ব্যবহার করবেন। যখন ডিপথেরিয়া বা সাইডে হবে শুধুমাত্র সেই অবস্থায় এই মেডিসিনটি ব্যবহার করবেন, আদার্স ওয়াইজ কোথাও মেডিসিনটি ব্যবহার করবেন না। এই মেডিসিনটি ডিপথেরিয়ার একমাত্র মেডিসিন যখন ডিপথেরিয়াটি বা পাশে হবে। আশা করছি আপনারা ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করবেন।